খলনায়ক নয়, নায়কই হতে চেয়েছিলেন তিনি, কিন্তু চেহারার জন্য অভিনেতাকে সইতে হয়েছে শুধুই অপমান। এই অভিনেতাকে দেখতে যতটাই ভয়ঙ্কর, অভিনেতার স্ত্রী ততটাই সুন্দরী। বন্ধুরা, সবিস্তারে থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, সম্পূর্ণ প্রতিবেদনটা চোখ রাখুন, আর বিনোদন জগতের সমস্ত আপডেট সবার আগে পেতে এখনই অজানা গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। অভিনেতা সুমিত গাঙ্গুলিকে আমরা সকলেই চিনি, পর্দায় তার অভিনয়ে ভয় ধরেনি এমন মানুষ বোধ হয় হাতে গোনা। বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক তিনি। প্রায় 300 বেশি বাংলা সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সেরা ভিলেন হিসেবে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন এই অভিনেতা। প্রসেনজিৎ, জিত দেবসহ আরও সমস্ত প্রথম সারির নায়কদের বিপরীতে তিনি হয়ে উঠেছেন খলনায়ক। কিন্তু খলনায়ক হিসেবে নিজের পরিচিতি গড়ে উঠুক তা কখনোই চাননি এই অভিনেতা। আর সকল অভিনেতার মতো তারও চোখ ভরা স্বপ্ন ছিল নায়ক হওয়ার। কিন্তু নায়ক হতে চেয়ে প্রথম দিকে পরিচালক প্রযোজকদের থেকে কেবল অবজ্ঞা অপমানই জুটেছে সুমিত গাঙ্গুলির। খলনায়ক না হলে হয়তো বাস্তব জীবনে থিয়েটার করে কাটিয়ে দিতেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসা তার, থিয়েটারের সঙ্গে যুক্ত সেই শৈশব কাল থেকেই। নায়ক হওয়া যখন আর হলো না, তখন খলনায়কের ভূমিকা দিয়েই অভিনয় জগতে যাত্রা শুরু করলেন তিনি। যদিও বা এরপর তাকে পেছন ঘুরে তাকাতে হয়নি কোনো দিনই। 1995 সালে কেচোখুর থেকে উঠে সিনেমা দিয়ে যাত্রা শুরু হয় তার। উঁচু লম্বা সুঠাম চেহারা হলেও গায়ের রং আর সমাজের চোখে সুদর্শন না হয়, নায়ক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে তার। ভাগ্যের ফেরে তিনি খলনায়ক, কিন্তু বাস্তব জীবনে তিনি বেজায় ভালো মানুষ। প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরাই তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রসঙ্গত, বিগত প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে করোনার কোপে অন্যান্য পেশাগুলোর মতোই এক বিরাট ধাক্কা খেয়েছে বিনোদন জগৎ, কারণ পেট বড় বালায়। আর তাই করোনার কোপে কাজ হারিয়ে কার্যত অথৈ জলে পড়েছিলেন বিনোদন জগতের একাধিক কলাকুশলীরা। কমবেশি সবাই এই একই সমস্যার সম্মুখীন হলেও বেশিরভাগ ক্ষেত্রে মুখ ফুটে বলে উঠতে পারেননি সকলে। লকডাউনে কাজ হারিয়ে এমন এক দিশেহারা অবস্থার সম্মুখীন হয়েছিলেন বাংলা সিনেমা জগতের জনপ্রিয় খলনায়ক সুমিত গাঙ্গুলিও। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে দিয়েছিলেন এই অভিনেতা। তবে সেখানে তিনি শুধু নিজের কথাই লেখেননি, সেই সাথে নিজের সকল সহ অভিনেতাদের দুর্দশার কথাও তুলে ধরেছিলেন এই অভিনেতা। বিনোদন জগতের একজন প্রতিনিধি হিসাবে শিল্পীদের দৈনন্দিন জীবনের হতাশা, দুর্দশা, মনের কষ্টসহ একাধিক দিক তুলে ধরেছেন এই অভিনেতা। জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিলেন অভিনেতা সুমিত গাঙ্গুলি তার স্ত্রীকে নিয়ে। সেখানেই সঞ্চালিকা রচনা ব্যানার্জি জানান, রাক্ষস বরের সুন্দরী স্ত্রী, অর্থাৎ অভিনেতার স্ত্রী কিন্তু অনেকটাই সুন্দরী। রচনার সেই কথার উত্তরে সুমিত জানিয়েছিলেন, এই চেহারা দেখে ইন্ডাস্ট্রি থেকে কাজের ডাক পাই, এই চেহারা দিয়েই আমার রোজগার হয়, আর আমার স্ত্রীও এই চেহারায় খুশি। সুমিতের স্ত্রী জানান, সুমিতের নাকি খুব রাগ, নাটক করতে গিয়ে দুজনের আলাপ হয়, তারপর শুরু হয় তাদের প্রেম। প্রথমে পরিবার থেকে বিয়ের জন্য রাজি হয়নি, তাই স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেন সুমিত। বর্তমানে স্ত্রী কন্যা নিয়ে তার সুখের সংসার, মেয়েও নাকি তার বাবার মতোই রাগি, মেয়ের কাছেই জব্দ এই অভিনেতা। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই, খুব দ্রুত ফিরে আসবো এরকমই কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।